গ্রামাঞ্চল সমূহের উন্নয়নে রাজ্য তথা দেশের উন্নয়নের প্রকৃত ছবি দাঙি ধরব, কিন্তু কেবল নগরাঞ্চল উন্নয়ন করে কোনো সরকারের উন্নয়ন হয়েছে বলে আশা করা ভুল হব। এয়া টিয়কর বনপিঠাগুড়ি আর আরন্ধরা গাঁওয়ার সংযোগী পথের দৃশ্য। অতিকয় গুরুত্বপূর্ণ এই পথটি বিগত সময়সাত রাইজে মেরামতি করে যাতায়াতের সুচল করে দিবলে বহুবার বিধায়ককে পরামর্শ করে পঞ্চায়েতের প্রতিনিধিক আবেদন নিবেদন করে আসছে, যদিও আজি পর্যন্ত পথটির মেরামতি নোহাত বর্তমান নেড়ানেপেড়া বরষুণের ফলত রাইজে যাতায়াতের ক্ষেত্রে হারাশাস্তি ভুগিবলগা হয়েছে। নিরুপায় রাইজে গাঁঠির ধন ভাঙি এইদরে পুরুষ মহিলা সকল উলাই পথ মেরামতিত ব্যস্ত হয়ে পড়েছে। ইফালে একাংশ এই পথর বাসিন্দাসকল কংগ্রেস দলের সমর্থক বলে ভাবি এইদরে বহু কাকুতি মিনতি করার পিছতো জনপ্রতিনিধিয়ে পথচোয়া মেরামতি করা নাই বলে অভিযোগ উত্থাপন করেছে। রাস্তাটা সকলে দেখিছে ইমান বেয়া, এটা হেই বরষুণ দিলত মানুষ অহা যাওয়া করবলে দিগদার হয়েছে, আমার স্কুল কলেজ অহা যাওয়া করবলে লড়া ছাড়া বহুত অসুবিধা হয়েছে। সেইটো কারণে বিধায়ক মহোদয়ক জানাও যে আমাক এই রাস্তাটা যাতে কিবা এটা সহায় করে রাস্তাটা মেরামতি করার যাতে সহায় করে, আগলেতো আর যাবই নয়, বহুত বেয়া রাস্তা, বোকা পানি। এখন প্রাথমিক বিদ্যালয় আছে, নরাগাঁও প্রাথমিক বিদ্যালয়, আর নরাগাঁও প্রাথমিক বিদ্যালয়ের অঙ্গনবাড়ি কেন্দ্র আছে, লগতে মানে এইটো রাস্তায় সৰু সৰু ল'ৰা ছোৱালী অহা যোৱাত আৰু শিক্ষক শিক্ষয়িত্ৰীৰ অহা যোৱাত বহুতে অসুবিধা হয়। বিশেষকে প্ৰায়তো মুক্তিযোদ্ধা এজনৰ পথ এনেকুৱা অৱহেলিত হৈ থকাটো গতিকে অতিশয় মানে চিন্তনীয় বিষয়। গতিকে এই ক্ষেত্ৰত বিধায়ক সকলোৱে যাতে কথাটো মন দিয়ে আমি অনুৰোধ জনালোঁ। আজি আমাৰ সকলোকে স্থানীয় যুৱকসকলক আমাৰ গাঁঠিৰ ধন ভাঙি যিসকলে কষ্ট কৰি এইখিনি আমাৰ যাতায়াতৰ পথটো সুচল কৰি দিবলৈ চেষ্টা কৰিছে সেইসকলক অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আগতে প্ৰেচিডেণ্ট দুগৰাকী হৈ গৈছিলে, কিন্তু কোনেও এবাৰো নিজৰ রাস্তাটো অকন ভাল কৰিব লাগিছিলে কিন্তু নকৰিলে। এতিয়া কিন্তু আমি পাছৰখিনি কিন্তু দুর্ভোগ ভুগিবলগীয়া হৈছে। সেইটো ক্ষেত্রত রাস্তাটো ভাল হলে সকলোৱে ভাল হয় অহা যোৱা কৰাৰ ক্ষেত্রত। সেইটোৱে কম আৰু মহোদয়, এটাই কথা কৈছোঁ পঞ্চায়তৰ কাৰণে আমাৰ ওচৰতে যাতে আমাৰ এই রাস্তাটো অকণমান ভাল কৰি দিয়ে, কাৰণ অইনবোৰ রাস্তা দেখোঁ সবই ইমান ধুনীয়া ধুনীয়া বহুত ভাল রাস্তা, কিন্তু আমাৰ এইফালৰ রাস্তাটোৱে কিয় এতিয়ালৈকে সেই কাৰণে আমি সেইটোহে এতিয়ালৈকে মানে গম পোৱা নাই। অসম আদিত্য, টিয়ক।